এগুলোর ভিতরে সবই হলো মাছ, দেখেন মিষ্টি কুমার, বেগুন। মালয়েশিয়া একবারে টাটকা জিনিসই পাওয়া যায়, সব কিছুই এখানে পাওয়া যায়। ছোট্ট একটা দোকানের ভিতরে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, আমি ইসলাম তানজিল মালয়েশিয়া থেকে। আজকে আপনাদের দেখাবো আমরা যেখান থেকে বাজার করি, এখানে বাঙালি দোকান আছে, যে দোকানে সব কিছুই পাওয়া যায়। তো চলুন, আর আমার চ্যানেল যদি কেউ যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে ফলো করবেন। তো গাইস, দেখতে থাকেন ভিডিওটি, আমি ব্যাক ক্যামেরা থেকে আপনাদের দেখাইতে আসি যে এখানে কি কি পাওয়া যায়। গাইস, এটা হলো দোকান, এখানে সব কিছুই পাওয়া যায়। যে কাঠামোগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে সবই হলো মাছ, দেখেন ফুলকপি, দেখছেন কত সুন্দর সবজি, পটল, তারপর আপনার মিষ্টি কুমার, বেগুন, টমেটো, সব একবারে টাটকা। মালয়েশিয়া একবারে টাটকা জিনিসই পাওয়া যায়, দেখেন বেগুন, মিষ্টি কুমার, লেবু, টমেটোর শাক আছে, দেখেন আমাদের বাঙালি পুঁই শাক, দেশি আলু, রসুন, দেখেন আলু, পেঁয়াজ, এখানে আমরা সব কিছুই পেয়ে থাকি, শাক সবজি, তারপর আপনার মাছ, সব কিছুই। আরে একটু ফল দেখেন খুব সুন্দর, আমরা যেটা বলি লাফা, কেউ বটবুড়ি বলে, আর এটা হলো শুটকি, সব ধরনের শুটকি পাওয়া যায় এই দোকান, দেখেন সব কিছু এখানে পাওয়া যায়। ছোট্ট একটা দোকানের ভিতরে সব কিছুই পাওয়া যায়। দেখেন এগুলো সবই চাল, বিভিন্ন পানি আছে, যে গরুর মাংস বিভিন্ন টাইপের আছে, আর এটা আমাদের ইলিশ মাছ, এটি দেখায় আপনাদের, এলে ইলিশ মাছ, দেখেন কত বড়, ছোট ছোট দোকানের ভিতরে সব কিছুই পাওয়া যায়। আপনি যা চাইবেন সব কিছুই এখানে পাবেন, দেখেন এগুলো হলো লুটুস, দাম দেওয়া নাই, বুঝতে পেরেছেন। এই বাজার থেকে আমরা প্রতিদিন বাজার করি, সব কিছু পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যত মালই আছে ম্যাক্সিমামই বাঙালি, বাংলাদেশি প্রোডাক্ট, এ দেখেন বাংলাদেশি পমি কোম্পানি, তারপর প্রাণ কোম্পানি, পমি কোম্পানি অ্যাকচুয়ালি বেশি দেখা যায়, এই দেখেন প্রাণ কোম্পানি, দেখেন প্রাণের চানাচুর, প্রাণের টোস্ট,
সব কিছুই এখানে পাওয়া যায়। তো গাইস আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজে ফলো করবেন। তো পরবর্তী ভিডিওতে আপনার সামনে দেখা হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।